হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাঈম রেজবান, আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অবশ্যই নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। তো সবাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই ফেলছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে হচ্ছে আমরা কথা বলবো যে আমরা যে ট্রেডিং করতেছি, তো আমরা যে একটা ট্রেড নেই সেটা আসলে মানে কতটুকু ঠিকভাবে নিচ্ছি, আমাদের ট্রেড যে আমরা করতেছি যে ওয়েতে এটা কি ঠিক হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো, কারণ ট্রেডিংয়ের কিছু ধরন আছে। অনেকে লং টার্ম ট্রেডিং করে, অনেকে হচ্ছে শর্ট টার্ম করে। তো আসলে কোনটাতে প্রফিট বেশি আর আমাদের কোনটা করা উচিত, যারা বিগিনার আছে তাদের এখান থেকে কোন সেক্টরটা বেছে নেওয়া উচিত, আজকে হচ্ছে এই সব টপিক নিয়ে কথা বলবো, যাতে হচ্ছে যারা বিগিনার আসতেছে তারা যাতে এইগুলো ভুল না করে। কারণ এখানে অনেক ধরনের ভুল হইতে পারে, অথবা আপনি একটা যে ট্রেডিং করতেছেন যে অনুযায়ী সেটা ভুল ওয়েতে হইতে পারে। তো দেখা যাবে যে আপনি লাভ পাচ্ছেন কিন্তু সেরকম পাচ্ছেন না, অথবা আপনি লস খাচ্ছেন, অথবা আপনি যেভাবে ট্রেড করার কথা ওইভাবে না করে অন্যভাবে করতেছেন বলে দেখা যাবে যে আপনি যে যতটুকু লাভ পাওয়ার কথা তার থেকে কম পাচ্ছেন। তো সব মিলায় একটা আজকে ভালো একটা টপিকস হবে, যেটাতে অবশ্যই সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি কিছু কিছু কয়েন নিয়েও আলোচনা করব। তো কেউ ভিডিওটা মিস দিবেন না, কারণ ভিডিওতে ইনশাল্লাহ অনেকগুলা ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা হচ্ছে যারা যারা ট্রেডিং করতেছেন করেন সবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ আমরা যে ট্রেড করি এটা বুঝতে হবে যে আমাদের কোন দিকটা বেছে নিতে হবে, কারণ এখানে বললাম যে দুইটা টাইপের ট্রেড হয়। তো আপনার কোনটা করা উচিত সেটা হচ্ছে আপনার এই ভিডিও দেখার পরে সিলেক্ট করতে হবে যে আমি কোনটা করব। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। তো সবাই ভিডিও একদম শুরু থেকে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে যে নোটিফিকেশন বেল আছে ওইটা অন করে দিবেন, যাতে হচ্ছে আমি যখন ভিডিও আপলোড দিই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় যে আমি ভিডিও আপলোড দিছি। আর ভিডিওটা দেখার পরে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা চলেন আমাদের ভিডিও টপিকসে চলে যাই। ওকে, তাহলে আমাদের আজকে টপিকস হচ্ছে আমরা যে ট্রেডিং করতেছি এটাকে আসলে আমরা মানে ঠিক ওয়েতে করতেছি, নাকি আমাদের মধ্যে মানে একটা কাজ করতেছে যে আমরা কোন দিক মানে কনফিউশন কাজ করতেছে যে আমরা কোনটা করতেছি, আমরা কি লং করব নাকি আমরা শর্ট করব। তো আজকে এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করে দিব আমি। তো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা তো অবশ্যই থাকেন, ইনশাল্লাহ আমি ওখানে বিভিন্ন নিউজ দিব। আর যারা নতুন আসতেছেন তারা যদি জয়েন হইতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ ওখানে আমি বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো চলেন আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে বুঝি যে আসলে আমরা শর্ট ট্রেড করব নাকি লং ট্রেড করব, শর্ট ট্রেড থেকে বেশি প্রফিট বের হয় নাকি লং ট্রেড থেকে বেশি প্রফিট বের হয়, আপনার জন্য কি শর্ট ট্রেড করা উচিত নাকি লং ট্রেড করা উচিত, এই সবগুলো কোয়েশ্চেন এর অ্যান্সার আপনি হচ্ছে এই ভিডিওতে পাবেন, এতটুকু আমি ইনশিওর করতে পারি। তো চলেন আমরা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে চলে যাই। আমি জাস্ট কিছু কয়েনের এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এখানে কোনটা মানে ট্রেড করা উচিত, কোন ধরনের ট্রেড। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে বিএনবি যেটা আছে বিএনবির চার্টের মধ্যে একটু যাই। বিএনবির আমি যখন ভিডিও করতেছি বিএনবির দাম আছে হচ্ছে আপনার $660 সামথিং এরকম আছে, বিএনবি আজকে একটু পাম্প হয়েছে। তো এটার যদি একটু চার্ট দেখি তাইলে অল টাইম চার্ট একটু ওয়েট। ওকে, তো আমরা এখানে হচ্ছে ওই চার্টটা থেকে আমরা এক মাসের করে নিছি, সেটা হচ্ছে আমরা দেখবো যে আজ থেকে মানে এখন হচ্ছে কত মাস, 2021 সালের এখন হচ্ছে এপ্রিল মাস চলতেছে। তো আমরা দেখবো যে এক এর ঠিক কত মাস আগে আপনার জানুয়ারি মাসে আপনার বিএনবির দামটা কত ছিল, এটা কিন্তু বিএনবি কয়েন, ঠিক আছে। আর এই চার্টটা আমি এখান থেকে সেটিং করে ওপেন করছি যে মান্থলি একটা চার্ট বের করছি। তো আমি হচ্ছে আপনাদের দেখাবো যে যারা হোল্ড করে কয়েন তাদের ক্ষেত্রে প্রফিটটা কেমন, আর যারা হচ্ছে শর্ট করে তাদের ক্ষেত্রে প্রফিটটা কেমন। তো আমরা সাপোজ আমরা বিএনবির কথা ধরি, তো এই বছরেরই জানুয়ারি মাসে এই যে দেখেন আমরা এখানে টাচ করলে দেখতে পারবো এই যে প্রাইসটা দেখাচ্ছে, তো আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন যে এই যে এইখানটায় এখানে হচ্ছে ডেট দেখা যাচ্ছে যে মানডে জানুয়ারি 25, মানে 25 তারিখে বিএনবির দাম ছিল হচ্ছে, জানুয়ারি মাসের 25 তারিখে বিএনবির দাম ছিল প্রাইস $42 সামথিং। তো আপনি একটা কথা ভাবেন
যে আজকে তো এপ্রিল মাস, এখন এপ্রিল মাস চলতেছে, তো জানুয়ারি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাত্র 4 মাস, বেশি কিন্তু না, মাত্র 4 মাস চলতেছে। হ্যাঁ, তো একটা লোক যদি এই আপনার জানুয়ারি মাসের এই তারিখে, ধরলাম জানুয়ারি মাসটা, জানুয়ারি মাসটার পুরোটা এরকম ছিল, যদিও একটু বাড়ছে কমছে, তো জানুয়ারি মাসটি কেউ যদি এই $42 দিয়ে, জাস্ট আমি একটা বিএনবি দিয়ে এক্সাম্পল দিই, যে একটা বিএনবি সে যদি হোল্ড করতো, এটা কিন্তু আমি লং এর কথা বলতেছি, যারা হচ্ছে লং করেন, ঠিক আছে, আমি অবশ্যই এই যে প্রথমে আমি লং যে ট্রেডটা হয় ওটার কথা আমি বলে নিচ্ছি। আচ্ছা, লং ট্রেড বলতে বোঝাচ্ছে যে আপনি একটা কয়েন এখন কম আছে, ওইটা আপনি কিনলেন, দেন আপনি একটা টার্গেট করলেন যে আমি 6 মাস 7 মাস আমি হোল্ড করব, অথবা 1 বছর 2 বছর, এটা হচ্ছে লং। আর যারা শর্ট করে তারা হচ্ছে আপনার একটা আজকের দিনে একটা কয়েন কিনলো, ওইটা হয়তো বা কিছু মার্কেটটা দেখলো, ওখানে ক্যান্ডেল দেখলো, দেন হচ্ছে ওরা সেল করে দিল, এটা হচ্ছে শর্টের মধ্যে পড়ে। হ্যাঁ, তো লং আর শর্টের মধ্যে যে কোনটার প্রফিট বেশি সেইটার মধ্যে হচ্ছে আমি আজকে পার্থক্য করে দেখাবো। তো যেহেতু এখন লংয়ের কথা বলতেছি, তো ভাবেন যে জানুয়ারি মাসে কেউ যদি একটা বিএনবি কিনতো মাত্র কত ডলার দিয়ে, $42 দিয়ে, তাহলে সে আজকে যে রেটটা আছে বিএনবি সেটা দেখাইলাম, সেটা হচ্ছে $660-এর মতো চলতেছে। তো আপনি ভাবেন তার অলমোস্ট এখান থেকে $600-এর মতো প্রফিট আসতো শুধুমাত্র 4 মাস হোল্ড করতেছে, শুধুমাত্র কয়টা মাস, 4 মাস। আর তখন সে কিনতেছিল কত দিয়ে, মাত্র $42 দিয়ে একটা বিএনবি হোল্ড করতো। এখন যারা ট্রেড করতে আসে, যদি একদম নতুনও হয়, তার কাছেও কিন্তু মিনিমাম $50 থাকে, আমার লজিকটা বুঝেন। তো সে যদি একটা বিএনবি জাস্ট একটু হোল্ড করে, যে আমি এই বিএনবিটা হোল্ড করে সে যদি রাখতো, আমি রাখলাম, আমি হচ্ছে পরে সেল দিব, আমার তো সেলিং প্রেশার নাই, আমি আমি যে কথাগুলো আগে বলি, যে আপনি যদি ভাবেন যে ট্রেড করে আপনি আপনার সংসার চালাবেন, ট্রেড করে আপনি আপনার পকেট চালাবেন, তাইলে কিন্তু ট্রেডিংয়ে লস খাবেন। তো একটা মানুষ যদি জানুয়ারি মাসে $42 দিয়ে, মাত্র $42 দিয়ে একটা বিএনবি কিনে সেটা জাস্ট হোল্ড করতো, হোল্ড মানে আপনি জাস্ট ওয়ালেটে ফালায় রাখলেন, ওখানে আপনি সেলও করবেন না, ওটা কিছুই করলেন, ওটা হাতে দিবেন না, যখন একটা ভালো পর্যায়ে যাবে দেন ওটা সেল করলেন। তো ভাবেন যে কেউ যদি $42 দিয়ে কিনতো, তাহলে আজকে হচ্ছে বিএনবির দাম এই যে দেখতে পাচ্তেছেন এখানে আপনারা $660 শো করতেছে, তো তার কিন্তু অলমোস্ট $600 সামথিং এরকম লাভ হইতো। তার মানে কারো যদি ক্যাপিটাল কম থাকে, সে যদি একটু ধৈর্য ধরে এই লং ট্রেডটা করে, তাইলে কিন্তু একটা ভালো প্রফিট করা সম্ভব। এটা শুধু বিএনবি না, আমি যদি অন্য কয়েনের চার্টগুলো আপনাদের মান্থলি একটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কয়েনগুলো গ্রো করে। এখন আসি হচ্ছে যারা শর্ট করতেছে, ঠিক আছে, আমি অন্য কয়েনেও যাব, এখন যারা শর্ট করতেছে আমি হচ্ছে তাদের ক্ষেত্রে ধরি। তো সাপোজ ধরেন যে এখানে একটা এক্সাম্পল দিই, এই যে একটা এই কয়েনটা ধরেন যে এখন যদি এখানে ক্লিক করে, তাহলে এখানে দাম আছে হচ্ছে $259 ছিল তখন। হ্যাঁ, তো সাপোজ একটা লোক এই যে এই জায়গাটা এন্ট্রি নিল, $260 দিয়ে এন্ট্রি নিল, এখন শর্ট হচ্ছে সে এইখানে এন্ট্রি নিল, দেন হচ্ছে এই যে যে আপ পয়েন্ট, মানে এখানে যে সর্বোচ্চ পয়েন্টটা আছে, এখানে গিয়ে সে সেল দিল, আমি সাপোজ ধরলাম এখানে গিয়ে সে সেল দিল। তো এটা হচ্ছে বড় চার্ট। তো আচ্ছা, আমি একটু শর্ট করে চার্টটা দেখাই, একটু জুম করে নিই। আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখেন যে একটা মানুষ যদি, আমি একটু জুম করে নিছি জাস্ট চার্টটা, তো একটা মানুষ যদি এখানে এন্ট্রি নেয়, তাহলে এখানে প্রাইস পড়তেছে আপনার $364। এখন তার কিন্তু টার্গেট শর্ট, তার কিন্তু লং টার্গেট, সো সে কিন্তু আপনার চার্টটা ফলো করতেছে, তো সে চাচ্ছে যে আরেকটু উপরে যাক, আরেকটু উপরে যাক, দেন এইখানে গিয়ে আমি ধরলাম সাপোজ এইখানে গিয়ে সে সেল দিল একদম সর্বোচ্চ, তো এখানে আসতেছে $408। তো আপনি দেখেন এই যে যে এইখানটায় আছে, এইখানটার দাম ধরতেছি আমরা $369 সামথিং এরকম, আর এখানে হচ্ছে আপনার এই জায়গাটায় $408 সামথিং। তো বেশি কিন্তু তফাৎ না, $369 যদি 30-40-50 সামথিং এরকম ডলার, তো সে কিন্তু একটা রিক্স নিয়ে এখান থেকে এখানে এসে সেল দিচ্ছে। এখন এমন না যে সে এইখানটাই কিনতে পারবে, কারণ এত মানে এমন কোনো রেকর্ড নাই যে কেউ একদম লো পর্যায়ে কিনছে আর হচ্ছে সব থেকে হাই পর্যায়ে সেল দিছে, এমন কোনো ট্রেডিংয়ের রেকর্ড নাই, ঠিক আছে। তো আমি এভারেজ ধরলাম, তো আপনি দেখেন যে শর্ট ট্রেড কিন্তু অনেক রিস্কি। এখন এখান থেকে যে এখানে গেছে এটা কিন্তু শিওর না সে, কারণ সে কিন্তু মার্কেটে লাইভ আছে, এটা হচ্ছে ডে ট্রেড যদি বলি সেটা, এখন সে কিন্তু মার্কেটে লাইভ আছে, এটা কমতেও পারে বাড়তেও পারে। যেমন এখানে যদি কেউ ভুলবশত এখানে এন্ট্রি নিয়ে ফেলতো আর সে যদি ওয়েট করতো, তা ওইটা কিন্তু আস্তে করে এখানে চলে আসতো, তার কিন্তু একটা হিউজ লস হইতো। এটা হচ্ছে আপনার একটা শর্ট ট্রেডের একটা নমুনা। তো এখান থেকে কিন্তু প্রফিট যদি করা যায় তাও কম, তারপরে একটা রিস্কি থাকে, শর্ট ট্রেড সবসময় রিস্কি। আর যদি বলি যে সেফ ট্রেড যারা করে, লং ট্রেড যারা করে তারা হচ্ছে এখানে একদম সেফলি কাজ করতে পারে, লং ট্রেডে সাধারণত কোনো রিস্ক থাকে না, কারণ একটা কয়েন আপ ডাউন করে কিন্তু লং ট্রেড এটা ঠিকই বাড়ে। যেমন বিএনবির কথা আপনাদের দেখাইলাম যে জানুয়ারি মাসে কত কম ছিল, কিন্তু এই যে এখন দেখেন এপ্রিল মাসে কতটা গ্রো করছে,
তো শর্ট ট্রেড কারা করতে পারে? আচ্ছা, তো শর্ট ট্রেড কারা করতে পারে, আপনি যদি এখানে আপনার অ্যামাউন্টে থাকে $40-50, আর আপনি যদি এখানে একটা শর্ট ট্রেড নেন, এখান থেকে যদি এখানেও আপনি সেল দেন এই যে এখানটায়, তাও কিন্তু আপনি বেশি একটা প্রফিট পাবেন না, কারণ আপনার ক্যাপিটালটা কম। এখন আপনার ক্যাপিটাল যদি থাকে আপনার $50,000-60,000, তাইলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো প্রফিট বের করতে পারবেন, কারণ আপনার ক্যাপিটাল বেশি। তো একটু আপ হইলেই দেখা গেলো যে আপনার ক্যাপিটালের যেহেতু বেশি, এই জন্যে অনেক বেশি প্রফিট বের হয়ে যায়। তো যাদের হচ্ছে অনেক বেশি ক্যাপিটাল থেকে, মূলধন বেশি থাকে, এখানে ইনভেস্টমেন্ট বেশি থাকে, তারা শর্ট ট্রেড করলে একটা ভালো প্রফিট বের করতে পারে। কিন্তু যাদের ক্যাপিটাল একটু কম আছে, যারা হচ্ছে আমাদের মতো ট্রেড করতেছে ছোটোখাটো ট্রেডার, তারা কিন্তু একটা লং টার্ম ট্রেড নিতে পারে, কারণ আমি আপনাদের দেখাইলাম যে লং টার্ম ট্রেডে কী পরিমাণ প্রফিট। ঠিক আছে, এখন অনেকে যারা আপনারা অ্যানালাইসিস করতে পারেন, মার্কেট বুঝেন যে এখন মার্কেট উপরে যাইতে পারে, তাদের জন্য শর্ট ট্রেড ঠিক আছে। বড় একটা অ্যামাউন্ট নিলেন, আপনারা একটু ক্যান্ডেলগুলো দেখলেন, মার্কেট বুঝলেন, দেন হচ্ছে এন্ট্রি নিয়ে আবার ওখান থেকে এক্সিট নিয়ে নিলেন। যারা হচ্ছে শর্ট ট্রেডে এক্সপার্ট তারা এটা করতে পারেন, কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য আমি বলবো লং ট্রেড বেস্ট। তো আপনাদের আর একটা কয়েনে নিয়ে যাই, চলেন। ওকে, এটার একটা কয়েন, এটা হচ্ছে ইউনিসপের একটা কয়েন, ইউনি। তো এটা আপনারা একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করে ব্যাপারটা বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের কোন দিকে যাওয়া উচিত, একটা কয়েন কি লং হোল্ড করা উচিত নাকি শর্ট করা উচিত। হ্যাঁ, অবশ্যই আমি যেটা বললাম, আপনাদের ক্যাপিটালের দিক দেখতে হবে। যাদের ক্যাপিটাল অনেক বেশি, মানে একদম এক্সেসিভ যেটা, সেটা যদি ওইটা ওইরকম থাকে, তারা শর্ট করতে পারে। একটা এন্ট্রি নিল, একটু উপরে উঠলো, সেল দিয়ে দিল, একদম এটা শর্ট। কিন্তু ওখানে রিস্কিও থাকে, শর্ট ট্রেড মানেই রিস্কি। এটা মনে রাখবেন যে যারা শর্ট করতে চান তারা একটু রিস্ক নিয়ে কাজ করে, কারণ ওই যে সময় মানে তারা এমন একটা সময় এন্ট্রি নেয়, হয় মার্কেট উপরে যাবে না হলে মার্কেট একটা হিউজ দাম দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে রিস্কি। কিন্তু এই যে দেখেন, এই কয়েনটার ক্ষেত্রে যদি আমরা ধরি যে এখানে আমি টাচ করছি, যেখানে এখানে হচ্ছে আপনার ডেটটা দেখেন একটু ভালো করে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা জানুয়ারি 20 তারিখ ছিল 2021 সাল। এই বছরেই জানুয়ারি 20 তারিখে দেখেন এই কয়েনটার দাম ছিল মাত্র $8। এই যে প্রাইস শো করতেছে দেখেন, সরি আর একটু ইয়া করি, এই যে দেখেন এখানে ওই প্রাইসটা শো করতেছিল $8। আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন প্রাইসের এখানে শো করতেছে $8। তো এই কয়েনটার বর্তমান মূল্যটা আপনারা এই যে উপরের দিকে খেয়াল করেন, এই যে ইউনিসপ এর পাশে দেখেন $39 শো করতেছে। তো একটা মানুষ যদি ওই সময় আপনার এই কয়েনটা 10-12 কয়েন কিনে রাখতো তার ইনভেস্টমেন্ট দিয়ে, তাহলে আপনারা বুঝছেন যে কী পরিমাণ লাভটা এখান থেকে তার হইতো। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনাদের কোন ট্রেডটা করা উচিত, লং করা উচিত নাকি শর্ট করা উচিত। তো অবশ্যই আপনারা মার্কেট দেখে শুনে আপনাদের ক্যাপিটাল অনুযায়ী আমি বলবো, যে কোনো কয়েন একটা দুইটা হোক আপনারা কিনে একটু হোল্ড করেন, ইনশাল্লাহ। হোল্ড, একটা কথা বলা হয় হোল্ড ইজ গোল্ড, মানে হোল্ড করলে সেখান থেকে প্রফিট মাস্ট। হ্যাঁ, আপনার মাঝে মাঝে একটু আপডাউন হবে, কারণ সব কয়েনে মাঝে মাঝে আপডাউন হয়, কিন্তু লং করলে প্রফিটটা বেশি, কারণ যারা যারা বড় ট্রেডার আছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কিছু কয়েন লং করে। এমনও করতে পারেন কিছু কয়েন আপনি লং করলেন আর কিছু কয়েন কিছু ডলার দিয়ে আপনি শর্ট করতে পারলেন। শর্ট কিন্তু অলওয়েজ রিস্কি, আমি নিজেও শর্ট করি না। তো আমি যদি প্রেফার করি তাহলে আমি করব হচ্ছে লং ট্রেড, কারণ লং ট্রেড বেস্ট। আপনি যদি একটু ইনভেস্টমেন্ট নিয়ে লং ট্রেড করতে পারেন, আপনি কয়েকটা কয়েন কিনে জাস্ট ফলায় রাখলেন, কিচ্ছু করা লাগলো না। আপনি ব্যাংকে যেমন টাকা রাখেন ওইভাবে হচ্ছে আপনি শর্ট ট্রেড, মানে একটা কয়েন কিনে আপনি জাস্ট লংয়ের জন্য ওটা শুধু বসায় রাখলেন, তাহলে আপনারা ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন। তো আশা করি আজকে সবাই ভিডিওটা ভালো লাগছে সবার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও দিব কি না, তাহলে অবশ্যই আমি নেক্সট এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনি আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর সুস্থ থাকবেন, ধন্যবাদ।